বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, নাগেরচোলা বাসস্ট্যান্ডের যে বাস এবং জিপ গাড়ি চালকেরা রয়েছেন তারা বিক্ষোভে নেমে পড়েছেন। তাদের যে অভিযোগ সেটা হচ্ছে তাদের গাড়ি চালাতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। কেন তা হচ্ছে তার জবাবে অবশ্যই তারা জানাচ্ছেন যে বিভিন্ন যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারগুলো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে, যার জেরে তারা প্যাসেঞ্জার পাচ্ছেন না, তাই প্রতিনিয়ত তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে তারা রাস্তায় নেমে অবরোধ করেছেন, কিন্তু তার পাশাপাশি তারা প্রাইভেট কারগুলো যেগুলোই সেখানে উপস্থিত ছিল সেগুলোর গাড়ির চাবি তারা খুলে রেখে দিয়েছেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করে অবশ্যই একটা প্রাইভেট কার যাদের রয়েছে তাদের মধ্য থেকে একটা বিশ্ব প্রতিক্রিয়া উঠে এসেছে। তবে এই বিষয়টাকে কেন্দ্র করে রাস্তা এক প্রকার রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ কিন্তু প্রদর্শন করেছেন বাস এবং জিপ গাড়ির চালকেরা। তাদের দাবি প্রতিনিয়ত যে প্রাইভেট কারগুলো রয়েছে তাদের সেখান থেকে প্যাসেঞ্জার নিয়ে নিচ্ছে, যার ফলে তারা প্যাসেঞ্জার পাচ্ছে না, তাদের ব্যবসা ভালো হচ্ছে না, এমনটাই জানিয়েছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক চাবি, অনেক প্রাইভেট কারের যে চাবিগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে নিয়েছেন। অবশ্যই এই বিষয়গুলোকে কেন্দ্র করে সেখানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কি ব্যবস্থা নেবেন তো অবশ্যই সেটা বিবেচ্য বিষয়। এবং তার পাশাপাশি বাস এবং জিপ গাড়ির যারা চালকরা রয়েছেন তারা এভাবে গাড়ির চাবি নিতে পারেন কিনা সেটাও অবশ্যই বিবেচ্য বিষয় রয়েছে। কিন্তু যে অভিযোগটা তারা করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ব্যবসা খারাপ হচ্ছে, তারা প্যাসেঞ্জার পাচ্ছেন না, সেটা অবশ্যই তারা কিন্তু তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের সামনে। কি বলছেন তারা শুনবো। আপনাদের মারফতে এবং মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে আপনাদের মারফতে আমরা বার্তা দিতে চাই, যদি বটতলাতে স্ট্যান্ড দেওয়া হয় আগামী দিন থেকে, যদি বটতলাতে কোনো গাড়ি দাঁড়িয়ে 5 মিনিটের বেশি দাঁড়িয়ে বটতলাতে স্ট্যান্ড দেওয়া হয় তাহলে আমাদের নাগেরদোলার গাড়ি সব আমরা বাতলে দেখে দেবো, আর হয় না হয়তো আমরা বাস গাড়ি এবং মারুতি ম্যাক্স আগামী দিন থেকে আমরা সম্পূর্ণ বন্ধ করে দেবো। দেরি পরিবহন উল্লেখযোগ্য একটা বিষয় আমরা বলতে হয়, আমরা রুমের ভিতরে গাড়ি চালাই, প্রাইভেট গাড়ি আমাদের আগে পেছনে পাই, কমান্ডার এবং ম্যাক্স প্যাসেঞ্জার নিয়ে যাই, আমরা প্যাসেঞ্জার পাই, আমাদের খালি খালি যেত সারাদিন গাড়ি যাওয়ার পরে কমান্ডার এবং ম্যাক্স চলে পড়ে আমাদের মাইনে নিতে পারি না, আমরা এই গপ্পে চলে যাবে। কিন্তু কিছু কিছু প্রাইভেট ড্রাইভার গাড়ি গুলো তারা সারা রাস্তা প্যাসেঞ্জার পান, প্যাসেঞ্জার নিয়ে যায়, আর বর্তলা স্ট্যান্ড একটা হয়ে রয়েছে, এখানে স্ট্যান্ড হওয়ার মানে বর্তলা গাড়ি পরিবহন মন্ত্রীর কাছে দিয়েছি, বর্তলা থেকে আমাদের স্ট্যান্ড উঠিয়ে নাগের জলে আপনার দীর্ঘদিন যাব আমাদের বাস গাড়ি, আমাদের কমান্ডার ম্যাক্স যে গাড়িগুলো আছে কমার্শিয়াল গাড়িগুলো, এই গাড়িগুলো চলার ক্ষেত্রে আমাদের যেহেতু এগুলো স্টেজ ক্যারিজ, আমরা স্টেজ ক্যারিজে এই গাড়িগুলা আমাদের গাড়িগুলার ইন্স্যুরেন্স 70,000 থেকে শুরু করে আমাদের 75,000 টাকা 70,000 টাকা 72,000 টাকা এরকম ইন্স্যুরেন্স দিয়ে আমরা গাড়ি করতাম। চলার সূত্রে আমরা দীর্ঘদিন এগুলি মারুতি গাড়ি আমাদের এখানে প্রাইভেট মারুতি টিকি আছে, বলে আমরা সরকারের কাছে বিভিন্নভাবে আমরা ডেপুটেশন দিছি এসপি ট্রাফিক এবং আমরা পরিবহন মন্ত্রীকেও এক দুবার জানাইছি, কিন্তু পরিবহন দপ্তরে জানাইছি, কিন্তু এটা কোনো ওনারা কোনো কর্ণপাত করেনি, যার ফলে আমাদের বাস গাড়ি এবং কমার্শিয়াল কমান্ডার ম্যাক্স গাড়িগুলো খুব বেকার যা অবস্থা, আমাদের তেলের টাকা হয় না, এই জায়গা দ্বারা আমাদের শ্রমিকরা আজকে এই কারণে গাড়ি উদয়পুরের লাইন বন্ধ রেখা আজকে মারুতি গাড়িগুলারা এখানে আনতে বাধ্য হয়েছে, কারণ প্রশাসন কোনো কাজ করে। আপনারা শুনলেন যারা বাস এবং জিপের চালকরা রয়েছেন তারা কি বলেছেন, এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোর চাবি খুলে তারা রেখে দিয়েছেন। অবশ্যই বিষয়টা কতটা করতে পারেন তারা, কতটা তাদের ইখতিয়ারে রয়েছে সেটাও বিবেচ্য বিষয়। তবে তারা যেই বিষয়টা বলেছেন যে পরিবহন মন্ত্রী এবং পরিবহন দপ্তরের কাছে আহ্বান রেখেছেন যে এই জায়গাতে প্রাইভেট কার যাতে কোনোরকমভাবে প্যাসেঞ্জার তুলতে না পারে সেই বিষয়টা যাতে নজর রাখে দপ্তর, সেই আহ্বানটাই কিন্তু তারা করেছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।